একটা সময় গেছে, কোভিডের জন্য ক্রিকেট খেলা চালিয়ে নেওয়া বিভিন্ন পর্যায়ে বেশ অসুবিধার মুখে পড়েছে। তারপরও ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন কোভিড পরিস্থিতিতে যতটুকু না হলে নয় ততটুকু সময়কে বাঁচিয়ে বাকি সময়টা আমরা কিন্তু সুসংগতভাবে আমরা প্র্যাকটিস, ট্রেনিং, পার্টিসিপেশন সবই কিন্তু করে চলেছি। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন অ্যাসোসিয়েশনের নয়া সভাপতি তপন লোধ। সাংবাদিক সম্মেলনে তিনি জানান, এবছর আমরা ক্রিকেট অ্যাসোসিয়েশনকে কিভাবে চালাবো সেই ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন সাংবাদিক সম্মেলনে অ্যাসোসিয়েশনের যুগ্ম সচিব কিশোর দাসও ছিলেন। যে সাংবাদিক সম্মেলন আমরা ডাকিয়েছি, আজকে যতজন সাংবাদিকরা আপনারা উপস্থিত আছেন সকলকে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমরা। আর সবার প্রথমে আমি আমাদের ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত আমাদের যে প্রেসিডেন্ট, ওনার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। ইনি হলেন আমাদের নতুন প্রেসিডেন্ট শ্রীযুক্ত তপন লোধ মহোদয়। আমাদের সাথে আজকে যে সবাই উপস্থিত আছেন, আমাদের ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট শ্রীযুক্ত জয়লাল মহোদয়, আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাননীয় ট্রেজারার শ্রীযুক্ত তপন ঘোষ মহোদয়। আজকের এই যে প্রেস কনফারেন্স হবে, প্রেস কনফারেন্সের যে সভা হবে, সবার আজকে সভাপতিত্ব করবেন আমাদের মাননীয় সভাপতি শ্রীযুক্ত তপন লোধ মহোদয়। এরপর থেকে পুরোটা প্রোগ্রাম তপন লোধ স্যারই। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।